আমি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক। আমাদের তো আসলে এই যে এমপিও নীতিমালা যেটি, সেই নীতিমালা অনুযায়ী হয়। তার মধ্যেও যদি তারা বিশেষ বিবেচনার মধ্যে যদি পড়ে তাহলে নিশ্চয়ই হবে। আমাদের এই যে এমপিওর ঘোষণাটি খুব শিগগিরই আমরা দিতে পারব, এটি নিয়ে কাজ চলছে। আমি আশা করব যে শেখ হাসিনা সরকার যখন আছেন সেই সময় কোনো শিক্ষককেই আসলে আন্দোলনে নামার দরকার নেই। তাদের যে কোনো দাবি যদি তা যৌক্তিক হয় তাহলে শেখ হাসিনা সরকার অবশ্যই তাদের দাবি করার প্রয়োজন নেই, সেটি এমনিতেই করবেন। কাজেই যদি যৌক্তিক হয় তাদের কোনো ধরনেরই কোনো আন্দোলন করবার দরকার নেই। আমরা অবশ্যই, বিশেষ করে যারা এই প্রতিবন্ধী স্কুল চালান কিংবা বিশেষ ধরনের স্কুলগুলো চালান, তাদের ক্ষেত্রে তো আমরা অবশ্যই একটা বিশেষভাবে চিন্তা করি।